এত চিৎকার চেঁচামেচি করতেছো কেন? এটা তো ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক? ভদ্রলোকের জন্য ভদ্রতা, তুমি কোন ভদ্রলোকের পর্যায়ে পড়ো না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম লক্ষণ দা, আমি অনেক অভদ্র, তুমি তো ভদ্র। তো এই ভদ্র মানুষ মধ্যরাতে আমার লগে ঝগড়া করতে আসছে, আমার তো হিসাব মিলতেছে না। শোনো, এই ঝগড়াঝাটি করার মতো মুড আমার কিন্তু নাই একেবারে। তুমি যে গায়ে পড়ে আমার ঝগড়া করতে আসছো, আমার ভাল লাগতেছে না কিন্তু, বুঝছ? গেলাম। এ দাঁড়াও, দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছটা কোথায়? আমি যে এখানে এসেছি তোমার কি মনে হয়? তোমার সাথে ভজরামি করছি, মস্কারা করছি? এই রাতে এসেছি তোমার সাথে মস্কারা করার জন্য? শোনো, ঝগড়া দিনের বেলা ভাল লাগে, তুমি কালকে দিন এসো, আমি ঝগড়া করুম। আর লড়াই করতে হয় সিয়ানে সিয়ানে, সবার লগে তো আমি লড়াই করতে পারি না, টক্করও হয় না। তুমি যাও লক্ষণ দা, তুমি যাও প্লিজ। এই রমজান, তোমার এসব ন্যাকামো, এসব নাটক একটু বন্ধ করো, বুঝতে পেরেছো? যথেষ্ট সহ্য করেছি, আর সহ্য করবো না। এই এই তুমি আমাদের বর্গা চাষিদের কি কারণে খেপিয়ে তুলেছো? হ্যাঁ, তাদের মস্তিষ্কে কু পরামর্শ দিয়ে তাদেরকে কেন বিভ্রান্ত করছো বলো? আমি কাউরে বিভ্রান্ত করি নাই লক্ষণ দা, তুমি হুদাইতে না পেছাইতেছো। এই জমিদার বাড়ির লোকজন বছরের পর বছর কি করতেছে তুমি জানো না? এই গ্রামের কিছু সহজ সরল মানুষের ঠকাইতেছে, অন্যায় করতেছে। এই যে বর্গা চাষিরা, তাগরের উপরে যে টর্চাটা তোমরা করতেছো, এই জমির উপরে তো তোমাদের মালিকানার কোনো অধিকার নাই। যা জানো না তা নিয়ে কথা বলতে এও, ঠিক আছে? খবরদার, না জেনে শুনে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, জানো এই জমিদারি জানো নাকি? এই অঞ্চলের যত জমি জমা আছে, হ্যাঁ, সমস্ত জমির প্রতি জমিদারদের এক ধরনের নিয়ন্ত্রণ সারা জীবন ছিল, এখনো আছে, বুঝতে পেরেছ? অবশ্য তুমি জানবে কোথেকে, তুমি তো শিশু বাচ্চা। ঠিক কইছো, আমি তো শিশু বাচ্চা, দুধু খাই। এই অত্র এলাকার যত শিশু বাচ্চা দুধু খায় না, ওরাও জানে, খুব ভালো করে জানে। তোমাদের এই জমিদার বাড়ি আর তোমরা মিলা বছর পর বছর এই এলাকার বর্গা চাষিকে রক্ত শুষে শুষে খাইতেছো আর শান শকত বাড়াইতেছো, ওইটা কিন্তু সকল শিশুরাই বোঝে। ভুল ভুল, বুঝতে পেরেছো? প্রতিবারের মতো এবারও না, তুমি এই ভুল ব্যাখ্যাটার মধ্যেই আছো, এখান থেকে বেরোতেই পারছো না কেন গো? এটা তো তোমাকেও হিসাব লক্ষণ দা, আমাগরও তো একটা হিসাব আছে না? আর আমাগো হিসাবে তোমরা হইলা লুটবাস, তোমরা হইলা ঠকবাস, তোমরা রক্ত চুষা খাও, আর আমাগো হিসাবই আমাদের কাছে সঠিক। অমিয়ান, অনেক দূরে গিয়েছো, অনেক তো সহ্যের সীমা কিন্তু পার হয়ে যাচ্ছে। এ তুমি কি নিজেকে কি ভেবেছো, ভেবেছো? আমি বুঝতে পারছি নে, তুমি কিন্তু দিন দিন হাত দিতে দিতে জমিদার বাড়ির কোন পর্যন্ত হাত দিয়ে ফেলছো সেটা কিন্তু বুঝতে পারছো না। হ্যাঁ, কি হয়েছে গে তোমার? তুমি তো দেখছি আস্তে আস্তে জমিদারদের যে আয়ের উৎস সেখানেও হাত দিয়ে ফেলেছো, কেন কেন কি ক্ষতিটা করেছে বলো দেখিনি? এই তোমার যে এত রাগ ক্ষোভ, কিসের এত রাগ ক্ষোভ বলো বলো আমাকে। সঠিক সময়ে সঠিক কাজ সঠিক জায়গায় করতে হয়, তুমি তার নও লক্ষণ দা, তুমি বোঝার চেষ্টা করো। জমিদার বাড়ির এখন সূর্য অস্তের দিকে, উদয় হবে না। এই যে আমাদের বর্গা চাষিরা জমিদার বাড়ির বিরুদ্ধে সোচ্চার হইয়া গেছে, তোমরা যে বছর পর বছর ওগো রক্ত পানি করা উৎপাদনের যে জমির ফসল সেটা যে ভাগ বসাও, ওটা কিন্তু ওরা আড়ে আড়ে বুঝা গেছে। এখন এই আমারে না শাসাইয়া একটু ওই জমিদার বাড়ির মানুষদেরকে কিভাবে রক্ষা করবা সেটার ব্যাপারে মনোযোগ দাও, আর নিজের সরকারে তেল দাও, আমার নিয়ে ভাবন লাগবো না তোমাকে, ঠিক আছে? এ রঞ্জা, তোমাকে তেল দেবে কি, তেলের কথা বলছো? জমিদার বাড়ির তেল তো সস্তা নয় গো, হ্যাঁ, হাজার বছর এখানে চলছে, এ তেল সব জায়গা ব্যবহার হয় না, সবার কপালে তেল জোটে না, বুঝতে পেরেছো? কত তেল! ও লক্ষণ দা, আরেকটা কথা, এই তোমার ঝগড়া করার যদি অনেক খায়েস থাকে না, তাইলে মিটমিটা রাইতের মধ্যে আমার কাছে আইসো না, একটু দিনের বেলা সময় করে আইসো, দুই ভাই মিলে একসাথে চুটাইয়া ঝগড়া করুম। হ্যাঁ, এখন আমার ঝগড়া করার কোনো মুড নেই, আমার ঘুমানোর মুড, আমি ঘুমাম। শুভরাত্রি। চা, অটব
পার বেড়েছ। বুঝতে পারছ না তুমি কাদের কাদের পিছে লেগেছ। জি স্যার, জি স্যার, আপনি কোনো টেনশন করবেন না। এই রমজান আছে, আপনি কেন টেনশন করবেন? যা দায়িত্ব আমার, আমি আপনার সালামটা তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। আপনি খালি পেমেন্টটা একটু দয়া করে একদম ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? আরে রমজান ভাই, হ্যাঁ স্যার, আপনি টেনশন করেন, আমি রাখি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আরে কাশেম মিয়া, যে আমি তো তোমারই খুঁজতেছিলাম। আরে রমজান ভাই, আমিও তো তোমারই খুঁজতেছি। বাবা বা, দুই ভাইয়ের কত মনের মিল। এখন তোমার উদ্দেশ্যটা আগে বইলা ফেলাও। খারাপ খারাপ খারাপ, তার আগে কও তুমি কেমন আছো। রমজান ভাই ভালো থাকি, কেমনে কও। এই যে জমিদার বাড়ির অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে গেছি। এই রে, সুযোগ তো মনে হয় আমি আরো একটা পাইয়া গেছি। সুযোগটা নিজেই হাইট্টা হাইট্টা আমার কাছে আইছে। জমিদার বাড়ির সাথে ফাইট দিতে কোনো সুযোগ হাত ছাড়া করতে দেওয়া যাবে না রমজান। রমজান ভাই, কই তুমি, কই হারা গেলা? আরে আমি কোথাও হারাই নাই, আমি তোমার সামনে একদম জ্যান্ত রমজান খাড়াইয়া রয়েছি। আমি তো সবসময় তোমাকে সুখে দুঃখে সামনেই থাকি, পাশাপাশি থাকি। কিন্তু এই জমিদার বাড়ির অত্যাচারে তো খালি তুমি না, এই অঞ্চলের ব্যাপারে বহুত কষ্টে আছে, একেবারে বলতে পারো অতিষ্ঠ। কিন্তু তোমার খারাপ থাকার কারণটা কি? আচ্ছা তোমার একটা গল্প কই। কও। মনে করো তুমি একটা বাড়িতে থাকো, যেই বাড়িতে শুধু তুমি না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল। এখন ওই বাড়িতে থাইকা ওই বাড়ির ভাড়া তুমি আরেকজনও দাও। এই যে আরেকজনও তুমি ভাড়া দিতেছো, এমন ভাড়া দিলে তোমার কাছে কেমন লাগবো কও তো? খুবই খারাপ লাগবো, খুবই কষ্ট লাগবো। কারণ এই পুরো ব্যাপারটাই তো হইলো একেবারে অন্যায়, অত্যাচার, অবিচার। এই অন্যায়টা, এই অন্যায়টা যুগের পর যুগ, বছরের পর বছর আমাকে 14 গোষ্ঠীর উপর করতেছে এই জমিদাররা। আমার ঘাম ঝরা, আমার রক্তে ঝরা ফসল তা করে ভাগ দিতে হইতেছে, এটা কি ঠিক তুমি কও? হ থাক কাশিম ভাই, আর কইও না, আমার চোখের পানি আমি আটকে রাখতে পারতাছি না। তুমি যে কষ্টের কথাটা কইলে এটা আমিও জানি। আমাকেও কিছু জমিও ওই জমিদার বাড়ির আন্ডারে ছিল। এই রমজান নিজের পাওয়ার দিয়া লড়াই কইরা ওই জমি আবার নিজের হাতের মুঠে নিয়ে আইছি, তাই নাকি? আচ্ছা রমজান ভাই, তাহলে কত এখন আমি কি করতে পারি? আমারও যদি একটা ভালো বুদ্ধি দিতে পারো, আমি সারা জীবন তোমার গোলামায় থাকুম, তুমি যা কইবা সেটাই শুনো। ঘুঘু তাইলে এবার খাসার ভিতরে ঠিকা গেছে। কাশিম ভাই, তুমি এক কাম করো না কেন? আর কি কাম করুম সেটা কও না। তুমি খারাও একটু ভাই ভালোই, হা তুমি তোমার জমিটা এই রমজানের কাছে বেইছা দাও, তাইলেই তো হ্যাগো কবজা থেকে তুমি বাইছা গেলা। রমজান ভাই, তুমি এটা কি করতেছো? তাহলে তো ওই যে জমিদার লাঠিয়ালরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। করবো, যুদ্ধ লাগলে লাগবো, লড়াই কইরাই দাবি আদায় করতেইব। আর মনে রাখবা, যুদ্ধ করলেই তারপরেই হইল জয়, জয় আমাকে নিশ্চিত। লড়াই 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 চাই, লড়াই করা বাঁচতে চাই। আর কতদিন এভাবে ঢুকবা, আর কতদিন কষ্ট করবা? লড়াই কইরা ওই জয় সিনে আনো লাগবো, বুঝছো কাশিম ভাই? আর এত ডরো কেন, এত ডরো কেন? এই রমজান তোমাকে লগে আছে না? হুম, সারাক্ষণ আছি, সর্বদা আছি। দেখি দেখি ওই জমিদার বাড়ির কোন ছেলা চামুন্ডা, কত বড় বুকের পাঠা, যে তোমার লগে লড়াই করতে আসে। আরে তোমার গায়ে একটা ফুলের টোকা দেবার আগে এই রমজানের বুকের উপর দিয়া যাওয়ান লাগবো, কোয়া রাখলাম। ঠিক আছে ঠিক আছে, সাহস পেয়া আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ তাহলে যে কথা কিন্তু কইলাম মাথায় রাখবা। হ্যাঁ আসি তাহলে। ঠিক আছে। খেলা জমা গেছে, খেলা আরো জমব, খেলা হইব। এমন কইরাই আস্তে আস্তে ওই জমিদার বাড়ির সকল রে আমি বেবাক মানুষ থেকে আলাদা করুম, তারপরে নিঃশেষ। আমি কেমনে ঘুমো,
আপনারা বড় বড় মানুষ, বড় বড় খবর রাখেন, বড় বড় দুনিয়ার খবর রাখেন, আমি তো আর বলতে পারতেছি না আপনি কি শুনছেন। কাসেম, একদম চালাকি করবি না। চালাকি বরকর, আমি কোনো চালাকি করতেছি না, চালাকি করতেও চাই না, আমি শুধু শান্তিতে বাইসা থাকতে চাই। একদম মুখে মুখে কথা বলবি না, বেঁচে থাকতে চাই মানে? এই তোর বাপ দাদাদের বেঁচে থাকার ব্যবস্থা কে করে দিয়েছিল? এই জমিদার বাড়ি। তোর বাপ দাদাদের যখন মাথা গোজার ঠাঁই ছিল না, তখন আমাদের জমির পরগনায় তোদের বাপ দাদাদের আশ্রয় দেওয়া হয়েছিল। এই আমার বাপ দাদারা যদি তোদেরকে আশ্রয় না দিত, তাহলে কোথায় তোরা বেঁচে যাতি? আমার বাপ দাদারা দয়া করেছিল বলেই তোরা এখনো বেঁচে আছিস। এইটার বাইসে থাকা বলে না বড় কর্তা। বড় কর্তা, আপনি তো থাকেন প্রাসাদে, যদি এখন একটু ভাঙা ছুড়ে ধরছে, তাই প্রাসাদে থাকে তোর গরিব দুঃখী কো ব্যাপার বুঝবেন না? আমগো পল্লিতে আইতেন তাহলে বুঝতেন। পোলাবনের খিদার যে কি কষ্ট, পোলাবন যখন না খায় থাকে কষ্টে বুকটা ফাইটা আসে। আপনারা আছেন আপনার ব্যাপার নিয়া, আর আমরা গরিবরা বর্গা জমিনের ফসলি ভাগ দিতে দিতে একদম নিঃস। ভালো চাইতাম তোদের, কিন্তু ভালোর ফলাফল যে ভালো হয় না তা তুই আজ আবার প্রমাণ করে দিলি। আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না কাসেম। তুই আজ রাতের মধ্যে তোর পরিবার নিয়ে আমার এই জমিদারির পরগনা থেকে চলে যাবি। আমি চাই না কাল সকাল থেকে আমার এই জমিদারির পরগনা ত্রিশমানায় তোকে দেখি। বড় কর্তা, মনে করেন যে আমি গেলাম, যদি না যাই তাহলে কি করবে? তাহলে আমার লাঠিয়াল বাহিনী দিয়ে তোদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দেব। বড় কর্তা, আপনার সঙ্গে আমি বিয়াদুরি করতে চাই না। আপনি জমিদারের বাড়ির লোক, জমিদার বংশের লোক একটা কথা বলছেন, কিন্তু কথা হইতেছে আমি আমার বাস্তবিকটা ছেড়ে কোথাও যাব না। আপনার যা খুশি তাই কইরেন, আসি। আসসালামু আলাইকুম। দাঁড়া, তোর চোখে মুখে আমি রমজানের ছায়া দেখতে পাচ্ছি, কিন্তু রমজান তো তোকে খাদে ফেলে দেবে, তুই তো রমজানের ষড়যন্ত্রের শিকার। না বড় কর্তা, আপনি তো আমার খাদে ফেল। কাসেম, আস্তে কর্তা, এখন আর আপনার জমিদারি নেই, এখন একটা স্বাধীন বাংলাদেশ। বলছিলাম যে আপনি যে মৌখিক চুক্তির কথা বলতেছেন, সেই চুক্তির কিন্তু এখন কোনো লাভ নাই, মানে আমাদের এই আইনে কিন্তু সেই চুক্তি চলে না। যেহেতু সেই চুক্তি চলে না, তাই আমিও ওই আপনাদেরকে বর্গা ভাগ দিতে বাধ্য না। সামান্য এক বর্গা চাষি হয়ে আমার মুখের উপর কথা বলে গেল? এত বড় স্পর্ধা ওর, এ কিসের আলামত? বুঝতে পেরেছি, আবারও একটা সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছি। রক্ত প্লাবনের প্রহর অতি সন্নিকটে। আরে কাসেম ভাই, তুমি আসলা? আচ্ছা, কত কত দূর আগেছো? আজকে সব বর্গা চাষিগুলোকে কথা কইলাম, সামনে অনেক কঠিন পথ। কঠিন পথ কেন, কি হয়েছে কত? মানে বুঝতেছি না, বর্গা চাষিগুলোকে কথা কয়ে আজ এটা মনে হইলো মানে জমিদার বাড়ির লোকজন আবার মনে হয় জাদু করছে। না, জাদু যদি না করে থাকে তাহলে কেউ জমিদার বাড়ির লোকজনের বিরুদ্ধে যেতে চাইতেছে না। এটা তো বিশাল একটা সংবাদ কইলা। বুঝলাম না ঘটনা কি, মানে এত ভয় পাইতেছে ওরা? জানি না, এটা আসলে ভয় না অন্য কিছু। এটাই ঐতিহ্য। তোমরা গ্রামের মানুষ তো মেলা সহজ সরল, একবার যারে সম্মান করবা সারা জীবন সম্মান করবা, সারা জীবন ভালোবাসবা, আর যারে একবার ডরাইবা মরার আগ পর্যন্ত ডরাইবা। আচ্ছা, রাহত এই কথা, আসল কথা হইল মানে আমি তো সবার লোক কথা কইছি,
মানে সহজে তাগরে দলা না যাবো না, তবে টাকা খরচ করলে তাগরে দলা আনা যেতে পারে। টাকা না খরচ করলাম, কিন্তু দলে ভিড়া মুখে ব্যাপারটা হয়েছে কি ভাই, এই যে আমরা যারা বরগাছ আসি আসছি, মানে আমরা তো একটু দুর্বল লোকজন, আর জমিদার পার্টি যারা জমিদারের লোকজন, জমিদার নবাব এরা তো শক্তিশালী, এগুলোকে ফাইট দিতে পারে এই গ্রামে একমাত্র তুমিই আছো, তুমি এগুলোকে ফাইট দিবা। আর আমরা তো মনে করো যে ইয়ার বেজালে পড়ে গেছি, এই যে আমরা যেগুলো জমি চাষ করতেছি এত কোনো কাগজপত্র নাই, আর কাগজপত্র যেহেতু নাই তাই আমরা নিজেকে বলে জোর খাটায় দাবিও করতে পারি না। এখন তুমি আসো, তুমি যদি আমগুলোকে থাকো, আর তুমি তো কইছিলা আমগো ছবি কিনবা, ওই আমার ছবি কিনবা কইছিলা না, সেক্ষেত্রে তুমি আমাকে পাশে থেকে যদি ফাইট দাও তাহলে মনে করো আমরা শক্তি পাই, আমরা লড়তে পারি, মানে আমরা মানে তুমি জমিদার বর্গ লড়তে পারবা। বাহ ভাই বাহ, আমি রমজান করি ব্যবসা আর আমার কাছে আইসো টেকার হিসাব ভুইলা যাইতে, কিন্তু আমার উদ্দেশ্য তো হাসিল হওয়া চাই। রমজান ভাই কও কও স্যার, তাহলে এখন কি কও এই ব্যাপারে কি করো? আরে কাসেম ভাই, তোমার তো কইছি এত চিন্তার কি আছে, আমি আসি না, তোমরা হগলে মিলে আগায় যাও, এক কণ্ঠে স্লোগান ধরবা, একসঙ্গে আন্দোলন করবা, খেলার সঠিক সময় আমি ছাড় দেখা যাবো, তো আসি তোমাগোর লগে, আমি নেতৃত্ব দিব, আমি বুক পাইতা দিব। সত্যি কইতেছ? তাহলে আমি কি সবার লগে এভাবে কথা বলবো? হ্যাঁ, তুমি হগলে লইয়া সামনে আগায় যাও, পূর্ণ শক্তিতে সাফল্য আসবে। বাহ, তোমার কথা শুনা জীবনের প্রথম আশার আলো দেখতেছি, বাঁচার স্বপ্ন দেখতেছি, নিজের জমিতে নিজেরা বাঁচো। ভাই আসি। এটাই সমস্যা, আমি বলো চালায় মানুষ করি আর দুনিয়ার বলো দেভাবে আমি রমজান নাকি বলো, আমার এসে বলো তাহলে। রজত আলী কি কোথাও পেলে? আমি যে আমাদের রমজানের বাপ, বাঙালি কথা বলছেন নিশ্চয়ই? তাহলে কার কথা বলছি তোমাকে, সেই ভাঙাড়িটা এখন কোথায়? সেটাই তো বুঝতে পারছি না কর্তা, কয়েকবার তো চলে গিয়েছি তোমার বাড়িতে, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, পাত্তাই পাওয়া যাচ্ছে না, ওই যে থাকছে না থাকছে, বলছে কি কর্তা কাঁচা টাকা তো রংটা বেড়েছে, বুঝতে পেরেছে? তুমি তাকে গিয়ে বলো সেজন্য এসে আমার সাথে দেখা করে। আগে আগে সেই সেই বিরকম বলবো বলবো দেখা করতে তো বলছি কর্তা, আদেমি মাফ করবে, তার সাথে দেখা করবেন কি বিষয় আদি একটু যদি জানতে পারতাম, না মানে আমার আমার মনটা মানছে না, এটা বাঙালি আপনি আমি চিন্তা করে দেখুন তো, হ্যাঁ শুধু টাকা হলেই হবে, সে বাঙালির মুখোমুখি আপনি হবেন এটা না মেনে নিতে পারছি না, আপনি আপনি যদি বলেন আপনার ওই আমি কাজটা সেরে দিলাম হয় না? নাক গলানোটা বন্ধ না করি তাইলে কি হবে? যেটা হবেই তুমি সেটা স্বপ্নেও ভাবতে পারছো না। আমার জমি, আমার শ্রম, আমার ফসল, এর মধ্যে কারো ভাগ নেই। ওরা আমাদের লাঠিয়াল বাহিনী,